ছেলেদের কোষ্ঠকাঠিন্য থাকে, পায়খানা ক্লিয়ার হয় না, প্রস্রাব ফোটা ফোটা বেশি হয়, এই ধরনের কিছু রোগ আছে। কৃচ্ছতা রোগ বলি এটাকে আমরা, কৃচ্ছতাটা ওদের বেশি হয়, মানে সব কিছুই যেন জমে জমে আসে তাদের, হাত ব্যাকা হয়ে আসে, পা ব্যাকা হয়ে আসে, কুকড়াইয়া আসে, হাত কাঁপে, পা কাঁপে, মাথা কাঁপে। তাদের জন্য কিন্তু আবার খাদ্যাভ্যাসের ভিতরে বীজ একটা, বীজোথেরাপি, যেটা বীজোথেরাপিটা একটা বিরাট ভূমিকা পালন করে। বীজোথেরাপি বলতে কী আছে, আপনি সন্ধ্যায় দুই মুঠ বুট ভিজাই দিলেন, সকালবেলা একটু মধু দিয়ে এই বুটটা যদি আপনি খান, তাহলে পরে বুটটা একটা বীজ এলো, একদিন ১২ ঘন্টা ভিজানোর পরে খাইলেন, এরপরেও দেখলেন যে আপনার হাত কাঁপ, এইখানে আপনি ১২ ঘন্টার পর বলছে ২৪ ঘন্টা ভিজানোর পরে আবার ৬ ঘন্টা একটু শুকাইয়া শুকনা জায়গায় রাখলে পরে একটু মাথায় গেরি আসবে, গেরি মানে বলতে পাউন্স মানে বীজ আসবে, ওইটা যদি আপনি আবার খান, ওইটা আপনি অনেক বেশি শক্তিশালী খাবার। এটা এরকম গমও আপনি ভিজায় রাখতে পারেন, ভিজায় রেখা গমের মাথায় যখন গাছ আইসা যাবে তখন সেই গমটা খাবেন, আলহামদুলিল্লাহ ওইটার মধ্যে আপনি মহা ওষুধ পাবেন, এটা আপনার সারা শরীরের যত রকম শক্তি দরকার সেটা আপনি জোগাড় করবে। আপনি বেশি না তিন মাস এরকম খেতে পারলে কোনো কথাই নেই। আমরা কী করি, আমরা যারা আমার এতিমখানা চালাই, আমার ৬টা এতিমখানা, আমরা যারা এতিমখানা চালাই, আমরা তো এতিমখানায় যদি আমার ৬০০ এতিম বাচ্চা থাকে তাহলে আমরা তো সারা বছর ডাক্তারের কাছে দৌড়ে দেব, তাহলে আমরা ডাক্তারের কাছে দৌড়বো না। আমরা সকালবেলা বাচ্চাদেরকে একটু আদা, একটু বিট লবণ, একটু মধু আর একটু বুট অথবা গম অথবা সোয়াবিন যে কোনো একটা জিনিস আমরা সন্ধ্যায় ভিজে সকালে বাচ্চাদেরকে খাওয়াই, আলহামদুলিল্লাহ এর ফলে আমরা দেখি আমার ৮০ বাচ্চার কোনো রোগ থাকে না।